আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো? হ্যাঁ। আচ্ছা, কেমন রেজাল্ট হয়েছে? মোটামুটি সবারই ভালোই হয়েছে। এবার এক্সপেক্ট যদি পরীক্ষা দেওয়া হতো আরও ভালো হতো, কিন্তু পরীক্ষা যেহেতু দেওয়া হয়নি, এবার একটা অপশন রয়েছে পরীক্ষা দেওয়ার ভবিষ্যতে, দেখা যাক। তোর রেজাল্টে, এখনকার রেজাল্টে তুই খুশি না আনস্যাটিসফাইড? না, ঠিক আছে। এবার মানে যেমন ইলেভেনে পরীক্ষা দিয়েছি তেমনই রেজাল্ট পেয়েছি, এবার টেনে যেটা হয়েছে তার কিছু পার্সেন্ট আর ইলেভেন। আচ্ছা, ঠিক আছে। আর এবারে যেভাবে উচ্চ মাধ্যমিকটা হলো আর কি, এটা তো খুব একটা নর্মালই হয়নি, মানে এটা নিউ নর্মাল বলা যায়, মানে কিছু হয়নি আর কি। হ্যাঁ, তো এইভাবে পরীক্ষা পদ্ধতিটার উপর তোর কিছু কি বিশেষ মতামত আছে? না, আমার যেটা ইচ্ছা ছিল, মানে আমার না আরও অনেকজনের ইচ্ছে ছিল যদি কোনোরকমভাবে অনলাইন করা যেত, বা MCQ টাইপসও যদি হতো 40-50 নম্বর, তাতেও মানে কিছু তো একটা হতো, মানে 12 সাবজেক্ট থাকতো, 11 যে কোর্স আর 12 কোর্স সম্পূর্ণ আলাদা, 11 একটা বেসিক্স থাকে, আর অনেক অনেক সাবজেক্ট 12 সোজাও হয়। এবার ওই ভিত্তিতে যদি MCQ টাইপের যদি কিছু কোনো সিস্টেম করা যেত তো ভালো হতো, একটু বেটার হতো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।